ঘোষণা হল উচ্চতর মাধ্যমিক চূড়ান্ত পরীক্ষার ফলাফল। বিজ্ঞান শাখাত উত্তীর্ণর হার 84.96%, কলা শাখাত 70.12% উত্তীর্ণ হয়েছে, বাণিজ্য শাখাত উত্তীর্ণর হার 79.57%। তিনিটা শাখাত শীর্ষ স্থান দখল নিখিলেশ দত্ত, সংকল্পজিৎ শইকীয়া আর বর্ষা বথ্রার। উচ্চতর মাধ্যমিক চূড়ান্ত পরীক্ষার কেবাটাও স্থান দখলরে শৈক্ষিক চমক রামানুজন সিনিয়র সেকেন্ডারি স্কুলের, কলা আর বিজ্ঞান শাখাত 18টা স্থান দখল করলে শিক্ষানুষ্ঠানখনে, শৈক্ষিক সফলতার ক্ষেত্র ধারাবাহিকতা অটুট রাখলে রামানুজনে। চন্দ্রপুরের ব্রহ্মপুত্র সন্ধানহীন শিলংয়ের দুই ছাত্র ব্রহ্মপুত্রত গা ধুবলে গিয়ে নিখোঁজ, রাহুল চাত্রী আর হিবর মিল লালু, দুই ছাত্রর সন্ধানত ব্রহ্মপুত্রত উদ্ধার অভিযান। ইংরাজি মাধ্যম আর পাঠ্যপুথি প্রত্যাহারের দাবিত গুয়াহাটীত আসুর বিক্ষোভ, মাতৃভাষা মাধ্যম বিরোধী সিদ্ধান্ত প্রত্যাহার করবলে সরকারক দাবি, রণুজ পেগু সর্বকালের অসমর্থ শিক্ষামন্ত্রী আখ্যা, মুখ্যমন্ত্রীক লোড়া রজা আখ্যা আসুর। পুনৰ জ্বলিছে চুবুৰীয়া ৰাজ্য মণিপুৰ, বিদ্রোহীৰ গুলীত নিহত এজন বিএছএফ জোৱান, সংঘৰ্ষত আহত আসাম ৰাইফলছৰ দুজন জোৱান, সংঘৰ্ষস্থলীত উদ্ধাৰ দুটা এ কে ছিৰিজৰ ৰাইফল, এটা মৰ্টাৰ, দুটা কাৰ্বাইনৰ লগতে গুলী বাৰুদ।